হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল রেসিপি। নর্মালি বাসায় যখন আমরা এই সবজিটা রান্না করি, তখন দেখা যায় রান্নার পরে এর কালারটা কিন্তু ঠিকঠাক থাকে না। আর তাই এই সবজির কালারটাকে ঠিক রেখে কীভাবে এই রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবলটা আপনারা বাসায় রান্না করবেন, তার সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকের এই চাইনিজ ভেজিটেবলটা রান্নায় আমি 4-5 ধরনের সবজি ব্যবহার করব। সো প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি বা সবজিগুলো প্রসেস করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চাল কুমড়া বা জালি কুমড়া, তবে এই জালি কুমড়ার খোসাটাকে কিন্তু আমি পুরোপুরি ছাড়িয়ে ফেলবো না, ছুরির সাহায্যে এইভাবে একটু আলতো হাতে সেটাকে সামান্য আঁচড়ে তুলে ফেলবো। আমরা যদি এখানে জালি কুমড়ার বাহিরের খোসাটা পুরোপুরিভাবে ছাড়িয়ে নেই, তাহলে কিন্তু জালি কুমড়াটা একটু সাদারে টাইপের হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। আর জালি কুমড়ার বাহিরের খোসাটা যদি আমরা ফেলে না দিয়ে এভাবে পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু এখানে একটা সুন্দর সবুজ কালার আমরা পাবো, যেটা রান্নার পরেও দেখতে ভালো লাগবে। এবার আমি জালি কুমড়ার মাঝের অংশটাকে ফেলে দিয়ে এটাকে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আর এভাবে জালি কুমড়াটাকে কাটার কারণে দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর সবুজ একটা কালার দেখা যাচ্ছে। আর আজকের রেসিপিতে আমি এখানে প্রায় 100 গ্রামের মতো জালি কুমড়া ব্যবহার করব। এরপর আমি পেঁপে নিয়ে নিচ্ছি, আর পেঁপের খোসাটাকে আমি একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁপের এই উপরের অংশটাকেও ফেলে দিতে হবে, আর জালি কুমড়ার মতো একইভাবে স্লাইস করে পেঁপেটাকেও কেটে নিচ্ছি। আর এটাও আমি 100 গ্রামের মতো ব্যবহার করব। আর এই চাইনিজ ভেজিটেবলে আমি আরও ব্যবহার করব চিচিঙ্গা। সবার প্রথমে চিচিঙ্গার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এটাকে মাঝ বরাবর কেটে এর যে মাঝের সাদা অংশটা আছে সেটা ফেলে দিব। তারপর আমি ঠিক এভাবে এটাকে স্লাইস করে নিব। আর চিচিঙ্গাটাও এখানে 100 গ্রামের মতো আছে। আর একইভাবে আমি গাজর স্লাইস করেও এখানে অ্যাড করছি, আর গাজরটা আমি এখানে নিয়েছি প্রায় 50 গ্রামের মতো। সেই সাথে আমি এখানে কিছু ফুলকপিও অ্যাড করে দিচ্ছি, আর এটাও প্রায় 50 গ্রামের মতো হবে। এই চাইনিজ ভেজিটেবলটা রান্নার জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এই সবজিগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা, অর্থাৎ 1 চা চামচের 1/4 ভাগ। আর এই রেসিপিতে বেকিং সোডার কী কাজ সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। লবণ আর খাবার সোডাটাকে পানির সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। পানিটা ফুটতে শুরু করেছে, এবার আমি এখানে সবজিগুলো অ্যাড করব। সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জালি কুমড়া আর পেঁপে, আর এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো এখানে সিদ্ধ করব। ঠিক 1 মিনিট পরে বাকি সবজিগুলোকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু জালি কুমড়া আর কাঁচা পেঁপেটা রান্না হতে একটু বেশি সময় দরকার, তাই আমি এটাকে 1 মিনিট আগে অ্যাড করেছি। এবার বাকি সবজিগুলোকেও আমি প্রায় 2 মিনিটের মতো এখানে আরও সিদ্ধ করব। আর চাইনিজ ভেজিটেবলে সবজিটা সেদ্ধ করার সময় যেই সবজিগুলো রান্না হতে কিছুটা বেশি সময় লাগবে, এই ধরনের সবজিগুলো আপনারা একটু আগে অ্যাড করবেন। নর্মালি রান্নার আগে কাঁচা অবস্থায় সবজির যে কালারটা থাকে সেটা কিন্তু রান্নার পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এটার একটা মূল কারণ হচ্ছে বেশি সময় ধরে সবজিটাকে রান্না করা, অর্থাৎ যত বেশি সময় নিয়ে আমরা সবজিটাকে রান্না করব, আস্তে আস্তে এর কালারটাও কিন্তু নষ্ট হতে থাকবে। আমরা যেহেতু এখানে খাবার সোডাটা ব্যবহার করেছি, তাই সবজিগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে এক্সট্রা আরও কিছুটা বরফ অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু এই সবজিটা অলরেডি 80%-এর মতো রান্না হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। আর অল্প সময়ের মধ্যে যেহেতু সবজিটা রান্না হয়ে গেছে, সেই কারণে সবজির কালারটা কিন্তু এখনও ভালো আছে। আর আমরা যদি বেকিং সোডা ছাড়া এই সবজিটাকে সিদ্ধ করতাম, তখন দেখা যেত এই সবজিটা রান্না হতে আরও 4-5 মিনিট বেশি সময় লাগছে, আর এর কারণে কিন্তু সবজির কালারটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেত। সো কুকিং টাইমটা কমিয়ে সবজির কালারটাকে ঠিক রাখার জন্যই আমি খাবার সোডাটা এখানে ব্যবহার করেছি।
সবজিটাকে এই ঠান্ডা পানিতে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি, আর এর ফলে সবজিটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হবে, আর সবজির যেই কুকিং প্রসেসটা আছে সেটাও বন্ধ হয়ে যাবে। সবজিগুলো যদি আমরা গরম পানি থেকে তুলে সাথে সাথে বরফ পানিতে না ডুবাই বা না ঠান্ডা করি, তাহলে কিন্তু সবজির রঙটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সবজিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হলে আমরা এটাকে পানি ঝরিয়ে একটা বাড়িতে তুলে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল। আর এই সবজি রান্নায় আপনারা কিন্তু বাটার অয়েলটাকেও ব্যবহার করতে পারেন, বাটার অয়েলটা ব্যবহার করলে সবজিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এই আদা রসুনটাকে তেলের মধ্যে সামান্য ভুনে নিচ্ছি। আদা আর রসুনটাকে সামান্য ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজের কলি। আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু বড় সাইজের টুকরা করেও এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচামরিচের ফালি। আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে মরিচটাকে অ্যাড করবেন। পেঁয়াজ মরিচটাকে সামান্য ভেজে নিয়ে এবার আমি এখানে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। সামান্য নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আর আপনারা অবশ্যই এখানে লাইট সয়া সসটা ব্যবহার করবেন। আপনারা যদি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে কিন্তু সবজির কালারটা কালচে হয়ে যাবে আর সবজিটা কিন্তু তখন দেখতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণটা এখানে স্বাদ মতো অ্যাড করতে হবে। সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার আমি সব কিছুকে সবজির সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিকেন স্টক। চিকেন স্টকের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে আপনারা যদি এই চিকেন স্টকটা ব্যবহার করেন তাহলে কিন্তু সবজির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর চিকেন স্টকের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা চাইনিজ পাতা বা চাইনিজ ক্যাবেজের পাতা। তবে এই ক্যাপসিকাম আর চাইনিজ পাতাটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এই রেসিপিতে চাইনিজ পাতা আর এই ক্যাপসিকামটাকে স্কিপ করতে পারেন। এবার এই সবজির ঝোল বা গ্রেভিটাকে কিছুটা ঘন বা থিক করার জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে গুলিয়ে অ্যাড করছি। আর সবজির গ্রেভি বা ঝোলটাকে আপনারা কতটুকু ঘন করতে চান বা পাতলা করতে চান সেটার উপর ডিপেন্ড করে এই কর্নফ্লাওয়ারটা আপনারা ব্যবহার করবেন। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সবজিতে দেওয়ার পর আপনারা কিন্তু সবজিটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে বা দানা দানা ভাব হয়ে যেতে পারে। আমার এখানে কিছুটা লবণ লাগবে, সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজির গ্রেভিটা কিন্তু এখানে ঘন হয়ে এসেছে, আর রান্নাটা কিন্তু এখানে প্রায় শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করব। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে সবজির কালারটা কতটা পারফেক্ট হয়েছে। রান্নার পরেও কিন্তু সবজির কালারটা মোটেও নষ্ট হয়নি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আশা করব এই ভিডিওতে দেখানো টিপসগুলো আপনারা ফলো করবেন আর বাসায় খুব সহজেই এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করবেন। সো আজ এই পর্যন্তই। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।